السلام عليكم ورحمة الله وبركاته. একজন মানুষ মারা গেছে তার সার্টিফিকেট দিয়ে দিলাম যে মরহুম অমুক রহমত প্রাপ্ত মরহুম মানে রহমত প্রাপ্ত তো উনি যে রহমত প্রাপ্ত আপনি জানলেন কেমনে আপনাকে আল্লাহ পাক বলে দিবেন যে এই বান্দা রহমত প্রাপ্ত আমরা ধারণা করি তিনি রহমত প্রাপ্ত এজন্য বলবো রহমাতুল্লাহি আলাই অথবা রাহিমাহুল্লাহ একজন মুসলিমের নাম বলে আমরা বলবো রহমাতুল্লাহি আলাই বা রাহিমাহুল্লাহ মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রতি রহম করুক কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই ঘোষণা এই সার্টিফিকেট দেওয়ার অধিকার আমাদের নাই এজন্য নামের আগে দি কখনো মরহুম বলবেন না বলবেনও না লিখবেনও না অনেকে মায়ের নাম লেখার সময় বাবার নাম লেখার সময় মরহুম অমুক এরকম মরহুম লেখে তারপরে দোয়া করার জন্য আমাদের কাছে লিখে দেয় যে মরহুম অমুকের জন্য দোয়া করবেন তো উনি যে মরহুম আমি জানলাম কেমনে তবে আমি দোয়া করি যেন তিনি মরহুম হন আল্লাহ যেন তাকে রহমত করেন এটা দোয়া করবো আমরা কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না কে কে রহমত পাইছেন কে লানত পাইছেন এটা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলাই ভালো জানেন